বিয়ের আগে জীবনটা অনেক সুন্দরই ছিল, মিশিং এর কাজ জানতাম, কাজ করে খাতাম, গার্মেন্টস চাকরি করতাম, ওখানে মিশিং চালাইতাম, জীবনটা অনেক সুন্দর। সেলাই কাজটা এখন করেন না? না, কিভাবে করবে? একটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে বোরকা পরিত অবস্থায়। আসলে কি হয়েছে তার জীবনে, চলেন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রেশমি। রেশমি আপু কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে কোনো মতো। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আসলে কি ভাই, জীবনটা অনেক কষ্টের, বুঝছেন? অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে এসেছি। কিসের কষ্ট আসলে? কিসের কষ্ট, বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, স্বামীতে ফেলায় তুই চলে গেছে। আচ্ছা আচ্ছা, বিয়েটা কিভাবে হয়েছিল? বাপ মা দিয়েছিল বিয়েটা। আচ্ছা, তো মা বাবা কি দেখে শুনে বিয়ে দিয়েছিল না, যে আসলে এরকম হয়ে গেল ঘটনাটা? বাপ মায় তো ভালো লেগে বিয়ে দেয় রে ভাই, কেউ কেউ কখনো খারাপ লেগে বিয়ে দেয়, কপাল খারাপ দেখে। এর জন্য কতদিন সংসার করছিলেন? সংসার করছিলাম 2 বছর। মাত্র 2 বছর? বাচ্চারা কার কাছে থাকে? বাচ্চারা আমার কাছেই থাকে। আপনার কাছেই থাকে? বাচ্চার কোনো খরচ টরচ দেয় না? না, বাচ্চার জন্য কোনো খরচ। আমার দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী। রাজশাহীর মেয়ে, লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করছি না, বাপ মা তো গরিব। রাজশাহীর মেয়েরা তো লেখাপড়া শেখে ভালো হয়, তো আপনার জীবনটা আসলে এলোমেলো হয়ে গেল। থাকে, এখন থাকেন কোথায়, রাজশাহীতে নাকি ঢাকায়? না, ঢাকায় থাকেন। ঢাকায় থাকেন? ঢাকা হেমাদপুর থাকে। তো ভিডিওতে কে আসতে বলছে, আসলে কি কি চিন্তা করে আসছেন? কি চিন্তা করে আসছে, ভালো যদি একটা ভালো মনের মানুষ পাই, যে বাচ্চারা দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারবে, সেরকম মানুষ। নতুন করে আবার বিয়ে শাদী করবেন সেটা চিন্তা করেন, আসলে জীবন তো এভাবে কাটে না। ওইটাই তো, একটা বাচ্চা নিয়ে জীবন কি এভাবে কাটে, অনেক কষ্ট। মা বাবা কি চিন্তা করতেছে এখন? বাপ মা কইতেছে যদি একটা ভালো মনের মানুষ পায়, বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারবে, তার কাছে বিয়ে শাদী করবে। ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বিয়ে শাদী করবেন সেই আশায়, নাকি অন্য কোনো আর চিন্তা ভাবনা আছে? মনে কর যে আমার ভিডিওটা দেখে আমার পছন্দ করবে, আমার বাচ্চা দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারবে, আমি তার কাছেই বিয়ে করব। সেরকম একটা মানুষ হলেই হবে, আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আমি চাই না যে হাজার হাজার মানুষের ফোন দিয়ে আমরা বিরক্ত করবো, আমি চাই ভালো একটা মনের মানুষ যে হেল্প করে আমার পাশে দাঁড়াইতে পারবে। মানে মূলত যে আসলে আপনার দেখে পছন্দ বা আপনার কথাবার্তা শুনে বিয়ে করতে চাই বা তারাই যোগাযোগ করবে, সেটাই তো চাচ্ছেন? হ্যাঁ, মানে অন্য মানুষের যেন অন্য মানুষের ফোন না দেয়। বিয়ের আগে জীবনটা কেমন ছিল? বিয়ের আগে জীবনটা অনেক সুন্দরই ছিল, মিশিং এর কাজ জানতাম, কাজ করে খাতাম, গার্মেন্টস চাকরি করতাম, ওখানে মিশিং চালাইতাম, জীবনটা অনেক সুন্দর। সেলাই কাজটা এখন করেন না? না, কিভাবে করবো, একটা মিশিং এর দাম আছে 10-15 হাজার টাকা লাগে, টাকা পাবো কোথায় এত টাকা? আচ্ছা, যাই হোক, এখন যেহেতু কাজ জানেন, যেখানে বিয়ে হবে সেই সংসারে গিয়ে স্বামীরে বলবেন, স্বামী যদি একটা মেশিন কিনে দেয় তবু নিজেদের কাপড় চোর বানালেও কিন্তু অনেক খরচ মেটে বা সংসারে আপনি হেল্পও করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, ঠিক আছে? তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? আপনি একটু বলে দেন। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে মা বাবা বিয়ে দিয়েছিল সুখের আশায়, তার জীবনে আসলে সুখ হলো না, একটি সন্তান হওয়ার পরে স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সে এখন বিয়ে করতে চায় দ্বিতীয়। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন, তার নাম্বারটি হচ্ছে 01868589928। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা কার কাছে থাকে? নাম্বারটা আপনার? নাম্বারটা আমার কাছেই থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন আল্লাহ আপনার কষ্টটা দূর করে দিবেন। নামাজ কালাম পড়েন তো? আল্লাহর রহমত আল্লাহর কাছে তো করতে হবে, সেটাই চেষ্টা করবেন আর মিস করবেন না, ঠিক আছে? আর কিছু বলবেন না? আর কিছু বলবো না, তা ভালো থাকেন, দোয়া করি, আর যেই ফোন থেকে সত্যি কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, সত্য কথাই বলে, আমি মিথ্যা কথা বলি না। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।